আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা মাস্টার বান্ডেল সম্পর্কে একটা আইডিয়া নিয়েছিলাম এবং কিভাবে মাস্টার বান্ডেল কাজ করে এটা সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো যে কিভাবে মাস্টার বান্ডেলে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে সঠিক ওয়েতে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ আমরা সবই দেখবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা একটা ব্রাউজারে চলে আসলাম। এসে আমরা লিখব masterbundle.com অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করেও আপনারা masterbundle.com এ অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমরা এখানে লিখব masterbundles.com, এখানে লিখেও আমরা ঢুকতে পারি অথবা আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করেও এখানে ঢুকতে পারি। এখানে ঢোকার পরে আমরা হচ্ছে প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। এখানে আমরা একটা ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, একটা ইমেল দিব, একটা ইউজার নেম দিব, একটা পাসওয়ার্ড দিব। এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ। এখানে আপনারা প্রথম একটা ফার্স্ট নেম দিবেন, যেটা আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে ওইটা আপনি এখানে দিবেন। এখানে আপনাদের রিয়েল নামটি দেওয়ার পরে একটা জিমেল দিবেন, ইউজার নেম দিবেন। ইউজার নেমটা হচ্ছে আপনার যে নামে আপনার শপটা থাকবে, যেমন ডিজাইন বান্ডেল অথবা আপনার নামের সাথে ডিজাইন যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, দেন একটা আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। দেন এখানে ক্লিক করে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলবো। তো এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি, এখানে খুব কঠিন কোনো কিছু নাই। এরপরও আপনাদের কারো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই নক দিবেন। এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গ্রুপে জয়েন হয়ে দেন ওইখানে আপনাদের সমস্যাগুলো পোস্ট করবেন। ওকে, দেন এখানে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে দেন আমরা হচ্ছে করবো কি, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। হ্যাঁ, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, জাস্ট আমি লগ ইন করি। তো আমরা এখানে লগ ইন করার পরে এই পেজটা চলে আসবে, ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে সকল কার্যক্রম পরিচালনা করব। এখানে ড্যাশবোর্ড থাকবে, অ্যাড প্রোডাক্ট থাকবে, আর্নিংস থাকবে, প্রোফাইল থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে সকল কিছু দেখতে পাবো। যদি আমরা প্রোফাইলে একটু যাই, গেলে এখান থেকে আমাদের যে শপের নেম আছে ওই যে ইউজার নেমটা ওখানে এখানে দেওয়া থাকবে, এখানে শো করবে। হ্যাঁ, এখানে আপনার ইমেল শো করবে, এখানে যাবতীয় সকল তথ্য তারা অটোমেটিক দিয়ে দেবে। আপনি যেগুলো দিয়ে লগ ইন করছেন ওগুলো এখানে থাকবে। ওকে, দেন এখানে হচ্ছে আর্নিংস, এখানে আপনি কত ডলার ইনকাম করছেন তা এখানে দেখা যাবে। এবার হচ্ছে অ্যাড প্রোডাক্ট। হ্যাঁ, অ্যাড প্রোডাক্টটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো ভিউয়ার্স, এখানে আসলে অ্যাকাউন্ট করা খুবই ইজি, কোনো কঠিন কোনো কিছু নাই, কিন্তু আমাদেরকে সঠিক ওয়েতে প্রোডাক্টটাকে অ্যাড করতে হবে বা এখানে প্রোডাক্টটাকে আপলোড করা লাগবে। এরপরে ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে সঠিক ওয়েতে আমরা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ, প্রিভিউ ইমেজ এগুলো আমরা সঠিকভাবে দিয়ে একটা প্রোডাক্টকে এখানে আপলোড করতে পারি। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার সামনে ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।